নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ফের উত্তপ্ত অসম মিজোরাম সীমান্ত, মিজোদের হামলায় ছয় পুলিশের মৃত্যু, আহত অনেকে। ফুটপাতে স্টল বসানোর প্রতিবাদে সরব কংগ্রেস, প্রশাসনের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানালো। জমাজলের সমস্যায় জেরে নালা পরিদর্শন বিধায়কের, চৌরঙ্গীর কালভার্ট নিয়ে ক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম মিজোরাম সীমান্ত ফের উত্তপ্ত হয়ে উঠল। সোমবার উচ্ছেদ অভিযান করতে গেলে অসম পুলিশ লক্ষ্য করে পাহাড় থেকে উপর গুলি ছুড়ে মিজো দুষ্কৃতীরা, পাশাপাশি অনেকটি যানবাহনও ভাঙচুর করে মিজো দুষ্কৃতীরা। ঘটনাটি সংঘটিত হয় লাহেলাপুর এবং ভাইরাংটি এলাকায়। এদের মধ্যে অসম পুলিশের ছয়জন জওয়ানের মৃত্যু হয় এবং 65 জন সাধারণ নাগরিক জখম হন। আহতদের প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে পরিস্থিতির খোঁজ খবর নিতে কাছাড় জেলার উপায়ুক্ত কীর্তি জল্লি ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মিজো দুষ্কৃতীদের হামলার সম্মুখীন হতে হয়। জেলা উপায়ুক্তার গাড়িও ভাঙচুর করা হয়। প্রাপ্ত তথ্য মতে জানা যায়, জেলা উপায়ুক্তার কনভয়ও এদিন হামলার শিকার হন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনার পর পরিস্থিতি পুনরায় মোকাবিলার জন্য সীমান্তে অসম পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করে রাখা হয়। ফুটপাতের মধ্যে জেলা প্রশাসনের মুষ্টিমেয় স্টল বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে সরব হল জেলা কংগ্রেস কমিটি। উচ্চতম ন্যায়ালয়ের গাইডলাইন উপেক্ষা করে হঠাৎ করে শহরের বৃহৎ অংশের ব্যবসায়ীদের বঞ্চিত রেখে হাতে গোনা কয়েকটি স্টল খোলার পেছনে কি রহস্য রয়েছে, এ নিয়ে সোমবার এক নাগরিক সভা আয়োজিত করে তা খোলসা করার জোরালো দাবি তোলেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। এদিন তিনি উদ্বেগের সুরে বলেন, ব্যস্ততম শহরে একদিকে পথচারীদের সুরক্ষা কেড়ে নিয়ে অপরদিকে লক্ষ লক্ষ ক্ষুদ্র পথ ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলার চক্রান্ত কোনোভাবেই মেনে নেবেন না জেলা কংগ্রেস কর্মকর্তারা বলে সাফ জানিয়ে দেন তিনি। পথ ব্যবসায়ীদের স্বার্থে মাঠে নামতে পিছপা হবে না কংগ্রেস বলে তীব্র হুঁশিয়ারি দেন। এদিনে সাংবাদিক সম্মেলনের প্রশাসনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান কংগ্রেস কর্মকর্তারা। আমি ডিসি কাচারকে এবং এক্সিকিউটিভ অফিসার পৌরসভাকে বলতে চাই যে যে আইনটার মাধ্যমে স্ট্রিট ভেন্ডার বা রাস্তার পাশে যারা ব্যবসা করে দোকান দেয়, যে আইনটা মেনে ওরা এই ভেন্ডিং জোনটা দেওয়ার চেষ্টা করছে, এটার মধ্যে লেখা আছে যে প্রথম একটা সার্ভে হতে হবে, সমস্ত মানুষ যারা শিলচর টাউনের রাস্তার পাশে বসে ওদের একটা লিস্ট তৈরি হতে হবে এবং এই লিস্টে যাদের নাম থাকবে সবাইকে জায়গা দিতে হবে। আর একটা কথা বলি, সুপ্রিম কোর্ট একবার না বারবার বলেছে যে যেখানে ভেন্ডিং জোন হবে বা যেখানে তাদেরকে বসবার জায়গা দেওয়া হবে সেটাতে রেগুলেশনস বানাতে হবে। কেন রেগুলেশনস বানাতে হবে? ছোট্ট শহরে যখন মানুষরা ফুটপাতের উপরে হাঁটে তাদের সুরক্ষারও একটা ব্যাপার রয়েছে, জঞ্জাল একটা ব্যাপার রয়েছে। তো ডিসি একটা টাউন ভেন্ডিং কমিটির কথা বলেছেন, এই কমিটিতে কোনো ইলেক্টেড সদস্য নেই কারণ পৌরসভার কোনো নির্বাচন হয় না। আজকে শিলচর শহরে খাওয়া জল নেই, অম্বিকাপট্টিতে কোমর পর্যন্ত জল উঠে যাচ্ছে, পৌরসভার অফিসার ঘুমাচ্ছে, কিন্তু আজকে এই ভেন্ডিংটা নিয়ে উনি ঝাঁপিয়ে পড়েছেন, এটা রহস্যটা কি? সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক, প্রাক্তন পুর কমিশনার সজল বণিক, প্রদীপ দে সহ অনেকে।
জমা জলের সমস্যা থেকে শিলচর শহরকে কিভাবে মুক্ত করা যায় এ নিয়ে সোমবার সকালে শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, জেলা উপায়ুক্ত সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা শহরের বিভিন্ন ওয়ার্ডের নালা পরিদর্শন করেন। এদিন সকালে প্রথমে রাধামাধব রোড থেকে শুরু করে কনকপুর, চণ্ডীচরণ রোড, রাঙ্গিরখাড়ি ইত্যাদি এলাকায় থাকা বিভিন্ন নালা সহ ছোট ছোট নালাগুলো জল নিষ্কাশনের ব্যবস্থা খতিয়ে দেখেন তারা। পরে অম্বিকাপুরটির চৌরঙ্গিতে এসে তারা সেখানে নবনির্মিত কালভার্ট পরিদর্শন করেন এবং কালভার্ট কাজ দেখে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন বিধায়ক সহ জেলা উপায়ুক্তা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আজকে আমরা শিলচর শহরে কিভাবে যে বৃষ্টি দিলেই জলে প্লাবিত হয়ে যায় তার জন্য একটা রূপরেখা তৈরি করার জন্য বড় বড় যে খালগুলো রয়েছে, সিঙ্গির খাল বা রাঙ্গির খাল, এগুলো কিছু এনক্রোচমেন্ট রয়েছে, সেই এনক্রোচমেন্টকে দেখার জন্য আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে আমরা যাই ও বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করি। এই মুহূর্তে আমরা অম্বিকাপুরটি চৌরঙ্গিতে দাঁড়িয়ে আছি। আমরা লক্ষ্য করেছি, আমি বিধানসভায় যখন ছিলাম তখন লক্ষ্য করেছি যে অম্বিকাপুরটি চৌরঙ্গি সহ অম্বিকাপুরটির বিভিন্ন এরিয়া প্রায় একটা মিনি ফ্লাট হয়ে গেছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা 22 নম্বর ওয়ার্ড, আর আপনারা জানেন এই 22 নম্বর ওয়ার্ড থেকে আর দুজন বিধানসভায় প্রার্থী ছিলেন, একজন কংগ্রেসের প্রার্থী আর একজন নির্দলের প্রার্থী। আমি তাদেরকে আজকে প্রশ্ন, কেন এতদিন ধরে আপনারা এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নজরে আনেননি, আর এতদিন ধরে কেন মানুষকে আপনারা এই নরক যন্ত্রণার থেকে আপনারা ছড়াতে পারেননি, সেটা আমার প্রশ্ন আপনাদের সঙ্গে। আজকের দিনে এখানে নোংরা রাজনীতি না করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলে আমরা যেভাবে প্ল্যানিং করে কাজ করতে চাইছি, আপনারা সকলে সহযোগিতা করুন। শিলচর শহরের বিভিন্নভাবে এনক্রোচমেন্ট রয়েছে, আপনাদেরও আমরা সহযোগিতা চাইছি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত নীলামবাজার এলাকার যাত্রাপুর গ্রামের একই পরিবারের মা ছেলের শরীরে এক অজানা রোগে তাদের শরীর থেকে পচে গলে খসে পড়ছে মাংস। এতে স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, তারা উপযুক্ত চিকিৎসা করাতে পারছেন না। জানা গেছে স্থানীয় গ্রামের বাসিন্দা আবুল হোসেন বছর 8 আগে মেঘালয়ের সোনাপুরে এক ভয়ঙ্কর লড়ি দুর্ঘটনার শিকার হয়। তখন থেকেই তার শরীরে পচন ধরতে শুরু করে বলে গ্রামের একটি সূত্রের দাবি। দুর্ঘটনার কয়েক মাস আগে এক আদিবাসী মহিলাকে বিয়েও করেছিলেন তিনি, কিন্তু শরীরে পরবর্তী সময়ে এই রোগটি দেখা দিলে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। তখন থেকে তিনি নিজের মায়ের সাথেই থাকছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো ছেলের পরিচর্যা ও সেবা যত্ন করতে করতে তার মাও বর্তমানে এই ছোঁয়াচে রোগের শিকার। এখন মা ও ছেলে উভয়ের শরীরের অধিকাংশ ইতিমধ্যেই পচে গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে এভাবে থাকলে নিকট ভবিষ্যতেই এদের শরীরের 100% পচে যাবে আর বেঘুরে প্রাণ যাবে দুটি মানুষের। এ ব্যাপারে এলাকার সচেতন মহল, জেলা তথা বরাক উপত্যকার মানবদরদী সংগঠন, ব্যক্তি, সুশীল সমাজের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবার অনুরোধ জানিয়েছেন। টিম ওয়ান ফাউন্ডেশন ও আহ্বান সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় শিলচর তারাপুর ইএনডি কলোনি তে মাথায় কারগিল দিবস পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন প্রথমে ইএনডি কলোনি স্থিত নবনির্মিত কারগিল শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে সংগঠনের তরফ থেকে সুবেদার এনআর দেবকে সম্মানিত করা হয় এবং প্রায় 150 জন অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। দুটি অর্গানাইজেশন মিলে আজকে কারগিল দিবস উপলক্ষে আমাদের এখানে সুবেদার এনআর দেবকে ওনারা সম্মানিত করছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। আমরা সবাই জানি যে 1999 ইংরেজিতে আর এই মে মাস থেকে শুরু করে আর জুন মাস পর্যন্ত কারগিলের যুদ্ধ হয়েছিল। আপনারা জানেন তদানীন্তন বাজপেয়ীজির সরকারের সময় এই কারগিল যুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম। আমাদের প্রায় দেখা যেত এলওসিতে পাকিস্তান সেনা আর এলওসি ক্রস করে এসে যেখানে ইনফিল্ট্রেশন বারবার হচ্ছিল, উগ্রপন্থী কার্যকলাপ চলছিল, সেখানে সেটা নজরদারি রেখে আমাদের তদানীন্তন সরকার আর মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্নভাবে 500 উপর আমাদের আর্মি এই কারগিল যুদ্ধতে মারা যান, আর আমরা গর্বিত বরাকবাসী হিসাবে আমাদের দুজন কাছারের বিশেষ করে দুজন শহীদ হয়েছিলেন, শহীদ নন্দচান আর শহীদ চিন্ময় ভূমি, তাদের প্রতিও আজকে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এদিকে সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে কারগিল বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন লোকমঞ্চের সম্পাদক ভাস্কর দাস,
সহ সম্পাদক শুভাশিস চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। কার্গিল যুদ্ধ শুরু হয়েছিল, সেই কার্গিল যুদ্ধে আমাদের অনেক সৈনিক শহীদ হয়েছেন, সেই শহীদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা আজকে শহীদ বিজয় দিবস, আমরা ভারতবর্ষে সব জায়গাতেই চলছে বিজয় দিবস, সেই বিজয় দিবস আজকে আমরা সেই শ্রদ্ধাটা জানাতে এসেছি। আমরা জানি আজকে যাদের আমরা যারা বাড়িতে আমরা যারা বিভিন্ন কাজে কর্মে আমরা যারা থাকি, ওরা না থাকলে আজকে আমাদের সৈনিকরা না থাকলে আমরা সেইভাবে শুয়ে রাত কাটানোর জন্য আমরা চেষ্টা করছি, যাতে একদিনে শুধু 26শে জুলাই এদেরকে স্মরণ না করে সারা বছর যাতে আমরা আমাদের এই যারা যাদের জন্য আজকে আমরা নিঃশ্বাসে শ্বাস ফেলতে পারছি তাদের জন্য প্রত্যেক দিন যাতে আমাদের তাদের স্মরণ করতে পারি। আমরা আশা করি ভারতবর্ষের এখন যে সরকার আছে সেই সরকার সুসম্মান দিচ্ছেন এখন সেনাদের, এবং আমরাও যারা আমরা সিভিলিয়ানরা আছি আমরাও আমাদের আর্মি জওয়ানদেরকে। সেলস কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলো সিআরইউ। সিটু অনুমোদিত মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভদের ইউনিয়ন সিআরইউ একগুচ্ছ দাবি নিয়ে রাজ্য সরকারের শ্রম কল্যাণ বিভাগের মুখ্য সচিব জেবি একার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করেছে। এতে উল্লেখ করা হয়, 2015 সালের 2 এপ্রিল তৎকালীন রাজ্য সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেলস কর্মীদের ন্যূনতম মজুরি 12,500 টাকা সহ পরিবর্তনশীল মহার্ঘ ভাতা প্রায় 75% ধার্য করেছিল, কিন্তু দীর্ঘ 6 বছরের অধিক অতিক্রান্ত হয়ে গেলে সেলস কর্মীদের ন্যূনতম মজুরি এবং মহার্ঘ ভাতায় কোনো পরিবর্তন আনা হয়নি। স্মারকপত্রে সিআরইউ দাবি করেছে যে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে বর্তমান ন্যূনতম মজুরি লাগু করা সহ মহার্ঘ ভাতা 100% করা, এছাড়াও কোম্পানিগুলো সেলস কর্মীদের দিয়ে 8 ঘন্টার জায়গায় দৈনিক গড়ে 15 ঘন্টা করে অবৈধভাবে কাজ করাচ্ছে। এ বিষয়ে শ্রম বিভাগের হস্তক্ষেপ কামনা করে 8 ঘন্টা কাজের দাবিকেও কার্যকর করার আর্জি জানানো হয়েছে। স্মারকপত্র প্রদানকালে সিআরইউর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সারস্বত মালাকার, রূপরাজ দেব, রাজেশ সরকার প্রমুখ। অ্যাকর্ডিং টু গ্যাজেট নোটিফিকেশন 12,500 পিস করা হয়েছিল এবং বিডিএ 75% দেওয়া হয়েছিল, কিন্তু যেটাতে দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু এসপার সেকশন 3B, এটার মধ্যে মিনিমাম রেট যেটা আছে ওয়েজেসে এটা 5 বছর অ্যাকসেপ্ট করা যায় না। তো আমরা গভর্নমেন্টের কাছে এটার জন্যই আমরা বারবার আসছি যে গভর্নমেন্ট যেন ইমিডিয়েটলি মিনিমাম ওয়েজ বোর্ড বসে এবং এটা মিনিমাম রেট অফ ওয়েজেসটা ফিক্স করা হয় এবং 100% বিডিএ যেন ইমপ্লিমেন্ট করে, কারণ প্রাইস রাইজিং যেটা হচ্ছে ইনফ্লেশন রেট যেটা দেখা যাচ্ছে এগুলো অনেক প্রচুর পরিমাণ বাড়ছে। এবং আমরা আরেকটা জিনিস গভর্নমেন্টের কাছে প্রো লেবার ডিপার্টমেন্ট আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ রেখেছি যে দেখা যাচ্ছে সেলস প্রমোশন এমপ্লয়িজ যারা আছে ওরা 15 আওয়ার্স করে জব করে, বাইরাজ আমাদের কোনো 8 আওয়ার্স জবের কোনো ইয়ে নেই, কোনো বাধা নেই আর কি। যার কারণে আমরা গভর্নমেন্টের কাছে বলছি আন্ডার সেকশন 13 মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 আমাদের যেন ইমিডিয়েটলি 8 আওয়ার্স ওয়ার্ক যেটা জব আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে। প্রায় 21,47,000 টাকার কোনো কাজ না করেই রামনগরের রাস্তার কাজের টাকা 9-6 হল। MGNREGA প্রকল্পের আওতায় বরাদ্দ হয়েছিল সেই টাকা, এ নিয়ে স্থানীয়রা বার কয়েকবার সরব হয়েও কোনো লাভ হয়নি। শিলচর ব্লকের আওতাধীন রামনগর তারাপুর জিপির পঞ্চম খণ্ডের প্রভু মহানামব্রত সরণির রাস্তা নির্মাণের জন্য 2016-17 অর্থবছরে বরাদ্দ হয়েছিল 28 লক্ষ টাকা। এই বরাদ্দকৃত টাকা থেকে ম্যাটেরিয়ালসের জন্য তোলা হয় 21,47,000 টাকা, কিন্তু তা সত্ত্বেও কোনো কাজই হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার হাজি আদান মিয়া ওয়াক এস্টেটের তরফ থেকে এক স্মারকপত্র প্রদান করা হয়। কাছাড় জেলা উপায়ুক্ত ও জেলা পরিষদ সিওর কাছে এদিন স্মারকপত্র প্রদানকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গিয়াসউদ্দিন বরভুইয়া ও সমাজকর্মী আতাউর রহমান লস্কর বলেন, অতিসত্বর পুরো ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করতে জোরালো দাবি জানান তারা। তারাপুর পঞ্চম খণ্ডের 2016-17 ইংরাজির MGNREGA-র অধীনে থাকা স্কিম করিমগঞ্জ রুট টু চিরবিল সিসি ব্লক প্রভু মহানামব্রত সরণী লেন হয়ে স্যাংশন হয়েছিল। আমার সঙ্গে আছেন আমাদের শিলচরের হাজি আদন মিয়া ওয়াকফ স্টেটের মুতল্লি শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন বরভুইয়া সাহেব। উনি বিগত 2019 ইংরেজিতে তৎকালীন ডিসি মহাশয়া লায়া মাদুরীর নিকট কমপ্লেন করেছেন যে এই স্কিমে আমরা সরকারি মারফত
আরটিআই মেরে আমরা তথ্য জানতে পেরেছি 21,47,000 টাকা। ব্লক ডেভেলপমেন্টের কর্মীবৃন্দরা মিলে সম্পূর্ণ টাকাটি ওনারা উধাও করে নিয়েছেন এবং তৎকালীন ডিসি মহাশয়া ওনার কমপ্লেনের ভিত্তিতে একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ইনকোয়ারি করিয়েছেন। পরে কি হয়েছে না হয়েছে আমরা কোনো স্যাটিসফ্যাকশন পাইনি। আমি বলবো তৎকালীন যারা স্টাফ 2016-17 ইংরেজির এই থেকে নিয়ে তৎকালীন বিডিও থেকে নিয়ে সবকে ইনকোয়ারিতে আনা আমাদের অত্যন্ত দরকার। আমি মাননীয় কাছাড়ের মাননীয় জেলাধিপতি কীর্তিজল্লী মহাশয়ার আমি দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তদন্ত না হয় আমরা বাধ্য হব মুতল্লি সাহেবের নেতৃত্বে, যেহেতু এই আদনিয়া ওয়াকফ স্টেটের অধীনে এই জমিটি, ওনার নেতৃত্বে আইনি আমরা মামলা করব জনস্বার্থে। এমজিএনরেগা প্রকল্পে চারদিকে ব্যাপক দুর্নীতি চলছে বলে বারবার অভিযোগ সামনে আসছে। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের ফতেপুর জিপির 2 এবং 3 নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন একাংশ গ্রামবাসী। তারা জানান, স্বাধীনতার পর এই প্রথমবার রাস্তাটির কাজ আরম্ভ হতে দেখে তারা আনন্দিত হয়েছিলেন, কিন্তু দুর্নীতিবাজদের হাতে কাজটির দায়িত্ব থাকায় সম্পূর্ণ সরকারি অর্থ লোপাট করা হয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, সামান্য মাটি রাস্তার উপর ফেলে দিয়ে আত্মসাৎ করে বড় অঙ্কের টাকা কালভার্টগুলোতে রিং রেখে তার উপরে মাত্র মাটি দেওয়া হয়েছে, সাইড ওয়াল সাইড ড্রেন কিছুই হয়নি বলে অভিযোগ। তারা দুঃখ প্রকাশ করে বলেন, স্থানীয়রা চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনো মতে চলাফেরা করছেন। নাকিরকোনা বাজারবন্দ মজিদালা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের পথ চলার একমাত্র সম্বল ওই রাস্তাটি। উভয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বর্তমান বর্ষা মরশুমে রাস্তাটির উপর জমা কাদার দরুন বেকাদায় পড়েছেন। এদিন গ্রামবাসীর পক্ষে সংবাদ মাধ্যমের সঙ্গে অভিযোগ তুলে ধরেন শঙ্করকান্তি আচার্য, অশোক নমশূদ্র, রঞ্জু নমশূদ্র, খুশিলাল নমশূদ্র, পিকলু নমশূদ্র, সাগর আচার্য, অজিত নমশূদ্র, শৈলেশ নমশূদ্র, রঞ্জন নমশূদ্র, স্বপন নমশূদ্র, নৃপেন্দ্র নমশূদ্র, চন্দর রায়, বাপন নমশূদ্র, অরুণ নমশূদ্র, রাজু নমশূদ্র প্রমুখ। আমাদের রাস্তা 1 কিলোমিটারের মতন হবে, কিন্তু আমাদের রাস্তার অবস্থাটা খুব বেহাল অবস্থা। আমাদের হরুতা মরুতাও স্কুলে যাইবার মতন কোনো লাইন নাই এই রাস্তার উপরে দিয়া। আমরা একটা যদি মানুষ অসুস্থ হয় তাকে গড় তাকি বাইর হইয়া রাস্তা তাইয়া যাইতে পারিয়ার না। এই অবস্থাত আমরা কীভাবে যাতায়াত করি বা আমরা বসবাস করি আর এই রাস্তা দিয়া? কোনো বুথও আটত না, মানুষ তো আটা দূরের কথা কিন্তু কোনো বুথও আটত না। কিন্তু যারা যারা এই রাস্তাত গোজার দিয়া ব্লেড মারিয়া তারা পয়সাগুলা নিয়া আত্মসাৎ করিয়া তারা নাকো তেল দিয়া গুমার, যার ধরনে আমরা কতটুক পরিস্থিতির মধ্যে পড়ছি। আমরা যাইবার কোনো রাস্তা নাই, যার ধরনে আমরা ডিসির কাছে আমরা এই অনুরোধ যে আমাদের এই রাস্তা দেখার জন্য। শিলচর শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনের মধ্যে অন্যতম গণসুর ক্লাব, এই অঞ্চলে নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা পালন করা ক্লাবটি এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রাখল। 1972 সালের 2 আগস্ট সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে আত্মপ্রকাশ করেছিল সংগঠনটি। স্বভাবতই এই উদযাপনকে স্মরণীয় করে রাখতে বিগত বছর থেকেই একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়ে রেখেছেন ক্লাব কর্মকর্তারা। রবিবার ক্লাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সহসভাপতি সুব্রত রায় বলেন, আগামী 2 আগস্ট সকাল 7:30 নাগাদ প্রতিষ্ঠা দিবসে সভাপতি বিজয় খানের হাত ধরে পতাকা উত্তোলন করা হবে ক্লাবে। সুবর্ণ জয়ন্তী বছর উপলক্ষে সদস্যদের বিশেষ কোনো সমাগম না করে ভার্চুয়াল কর্মসূচির মাধ্যমে পালন করা হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রতি মাসে অন্তত একটা করে নাটক মঞ্চস্থ করা যায় এর প্রচেষ্টায় রয়েছে ক্লাব বলে জানান সুব্রতবাবু। এদিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর শহরের কোনো বড় প্রেক্ষাগৃহে আয়োজিত হবে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানান কর্মকর্তারা। যে এই করোনার প্রভাবটা অতি সত্তরে কমে যাবে এবং সেই ভরসা রেখেই আমরা আমাদের আগামী বছরের কর্মকাণ্ডটা আমরা ঠিক করে রেখেছি যে প্রত্যেক মাসে আমরা নাটক এবং সাংস্কৃতিক গান এবং নৃত্য সহযোগে আমরা আমাদের অনুষ্ঠান করব। প্রত্যেক মাসে এক একটা অনুষ্ঠান এবং সেই সঙ্গে থাকবে আলোচনা সভা এবং সেই সঙ্গে যারা করোনা অতিমারিতে ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স যারা ছিলেন, যারা সরকারি স্তরে কাজ করেছেন, যারা নার্স ছিলেন,
যারা পুলিশ প্রশাসন এবং সরকারি প্রশাসনে আছেন তাদের প্রত্যেককে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করে আমরা নিজেরাই সম্বর্ধিত হব। এছাড়াও অনেক প্রচিতযশা সাংস্কৃতিক প্রবীণ ব্যক্তিরা আছেন যারা এই বরাক উপত্যকার সাংস্কৃতিক আঙ্গিনাকে ঋদ্ধ করেছেন, তাদেরকে আমরা সম্বর্ধিত করব। উদারবন সমবায় সমিতি নিয়ে দীর্ঘদিন থেকে নানা অভিযোগ উঠেছিল, এবার অভিযোগ নিয়ে মুখ খুললেন ছয়বারের প্রাক্তন চেয়ারম্যান লিয়াকত আলী লস্কর। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যের বিষয়ে তুলে ধরেন তিনি। তিনি জানান, নানা প্রতিকূলতার মধ্যে সবসময় তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে গিয়েছেন, দুর্নীতিকে কোনোদিনই প্রশ্রয় দেননি তিনি। উদারবন সমবায় সমিতিতে খাদ্য সুরক্ষা কার্ড প্রায় 8,000-এরও বেশি রয়েছে, তবে তার মধ্যে 300 কার্ড অবৈধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এতে সমবায় সমিতির সচিব এবং একাংশ ডিলারের যোগ সাজেস থাকলেও চেয়ারম্যানের ভূমিকা উড়িয়ে দেননি তিনি। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, আমি শুনছি যে তারা যে ফাঁসরা ওরে সব ডিলার আছে কালেকশন করছে, এটা বাবলিকে মাস হয় এটা ইয়েটা যে আজকে গ্রাহকরা যে তোমার ইয়ে কম পাইছে সর কম পাইছে তার কারণটা কি? এটা তো তারা সরকারে তারা কেরিং দেয়, কিন্তু তারা এটা ওই যে বস্তার ওজনটা লাগিয়া তারা যে সেক্রেটারি যেগুলো বস্তার ওজন তারা কাছে খাটি দেয়, এই গতিকে তারা হয় তারা লস হয়ে যায়, গতিকে তারা পাবলিক থেকে তারা চালো। এটা এভারেজ মাসে কতটা চাল কাট মানে কাটা হয়? এটা তো ধরুন কনজিউমার ওই যে এটা কাটা হয়, কনজিউমার যা যা যে কনজিউমার আছে সেও আধা কেজি কাটিলে, সেও 1 কেজি কাটিলে, সেও 250 কাটের মাথা পিছে। অনেকের অভিযোগ যে মিড ডে মিলের যে চাউল এটা চাউলের কেরিংটা ডিলাররা পায় না, তো এটা কারণ কি? এটা তো সরকারে তোমার রানিং দেওয়া যাক, তো খারাপ দেয় না তাহলে এটা এটা তাহলে এটা তো দেখা যায় সেক্রেটারিও তোমার ওই যে ডিলার যে মেমো কাটিয়া দিলা দিয়া কেরিং দিলেছে হইয়া, কিন্তু এরা তো সরজমিনও দেখা পাইছে না, এটা তো অ্যাকাউন্টও দেওয়ার কথা। তাহলে এটা সেক্রেটারি এটা এটা জয়ল। মহিষাবিলের জমা জলের সমস্যা নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন পঞ্চায়েত প্রতিনিধি সহ স্থানীয়রা। সোমবার জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে কাছাড় জেলার জেলা উপায়ুক্তার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন বৃহত্তর বরাকপাড় এলাকার পঞ্চায়েত প্রতিনিধি সহ স্থানীয় জনগণ। এতে উল্লেখ করা হয়, বিগত 30 বছর থেকে প্রায় 1,000 পরিবারের লোকের জমা জলের সমস্যায় ভুগছেন। তারা জানান, শহরের জমা জলের সমস্যা দ্রুত সমাধান করা হলে মহিষাবিলের জমা জলের সমস্যাও সমাধান হবে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আজ আমরা বরাকপাড়ের বিভিন্ন গাঁও পঞ্চায়েত তথা বিভিন্ন সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে কাছাড়ের মাননীয় জেলা উপায়ুক্তের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা স্মারকপত্র দিই। স্মারকপত্রের মূল বিষয়টি হলো জমে থাকা মহিষাবিলের যে সমস্যা, দীর্ঘ 30 বৎসর থেকে মহিষাবিলের জল জমার সমস্যা, বৎসরে কমপক্ষে 8 মাস জল জমা থাকে। এবারে যে সমস্যাটা দেখা দিয়েছে যে 1,000 পরিবার মানুষ জলের নিচে আছে, 20টা রাস্তা জলের নিচে, প্রায় 18টা কবরস্থান জলের নিচে এবং 2টা পানীয় জল সরবরাহ যেটা প্রকল্প জলের নিচে। এমতা অবস্থায় আমরা আগে এই মহিষাবিলের জল শিলচর শহরের বিভিন্ন স্থান হয়ে রাঙ্গিরখাল হয়ে জল নিষ্কাশিত হতো, কিন্তু রাঙ্গিরখালে বিভিন্ন জায়গায় যেভাবে অবৈধ এনক্রোচমেন্ট হয়েছে বা অপরিকল্পিতভাবে যেভাবে ফুটব্রিজ নির্মাণ হয়েছে, মহিষাবিলের জল আর কোনোদিন এই দিকে যাওয়া সম্ভব নয়। 2015 সালে তখনকার দিনের ইরিগেশন মিনিস্টার চন্দন সরকার মহোদয় আরম্ভ করে দিয়েছিলেন, 80% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এই ক্যানেলকে যদি রূপ দেওয়া যায়, বাস্তবায়িত করা যায় এবং কার্যক্রম করা যায়, তাহলে মহিষাবিলের জল সমস্যা সমাধান হবে। হিডেন ট্যালেন্ট অফ বেঙ্গলি গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে মানবতার দান নামে এক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। রবিবার ছিল সেই উদ্যোগের দ্বিতীয় প্রচেষ্টা। গ্রুপ সদস্যদের পক্ষ থেকে দেওয়া অনুদান পৌঁছে দেওয়া হয় 35টি অসহায় পরিবারের সদস্য সহ প্রায় 100+ শিশুর হাতে। এদিন ঘুঙুর, শান্তিপাড়া ইত্যাদি এলাকায় গ্রুপের সদস্যরা অনুদান পৌঁছে দেন। এতে সাহায্যের হাত বাড়িয়ে দেন পূজা বণিক, শম্পা বণিক, অঞ্জনা ধর, রূপালী বৈদ্য, অজয় পাল, অর্পিতা পাল, শিউলি চক্রবর্তী, অলোকানন্দা রায়। এছাড়াও সাহায্যের হাত বাড়িয়ে দেন মুম্বাই থেকে মিতালি পুরকায়স্ত, আগরতলা থেকে লিপিকা দেব প্রমুখ। করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে রাজ্য জুড়ে চলছে নৈশ কারফিউ সহ কড়া বিধিনিষেধ।
কিন্তু করোনা বা সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে একাংশ মানুষ আরো উশৃঙ্খল হয়ে উঠেছে, যার ফলে প্রতিদিন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। রবিবার রাত আনুমানিক 10টা এরকম এক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজন যুবকের। বদরপুরে দুই বাইকের সংঘর্ষে বিশাল নাথ নামে বদরপুরের জংলা কালীবাড়ির যুবক ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজন রেল কলোনির দীপাঞ্জন ঘোষকে আশঙ্কায় শ্রীগড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। অপর আরোহীর অবস্থা সংকটজনক, শিলচর মেডিকেল কলেজ পাঠানো হয়। পূর্ব ধলাইর দিদারকুস জিপির হরিণা স্বাস্থ্য কেন্দ্রে 108 অ্যাম্বুলেন্স কচুদরম মডেল হাসপাতালে স্থানান্তর করা হবে। সোমবার এই খবর সামনে আসতেই স্থানীয় নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহত্তর এলাকার এই জরুরি পরিষেবা বহাল রাখার জন্য তারা জেলা শাসক ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিণা যুব সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি সৌরভ দাস, সম্পাদক অসীম দাস, দিগেন্দ্রচন্দ্র দাস, রিম্পু দাস, অজয় দাস, নান্টু দাস, এপি রঞ্জন দাস প্রমুখ। আমাদের এখানে হসপিটালে একটি অ্যাম্বুলেন্স আছে, প্রায় 5-9 বছর হয়ে গেছে এখানে সার্ভিস চলছে, অনেক ভালোই সার্ভিস দিচ্ছে, কিন্তু এখান থেকে কেন জানি না এটা ট্রান্সফার করার কথা। এখানে আমরা কিন্তু আরো ডক্টর উক্টর আনার চেষ্টা করছি, কিন্তু এখান থেকে অ্যাম্বুলেন্সটা ট্রান্সফার করার জন্য কেন উপর থেকে অর্ডার আসছে এটা তো আমরা জানতে পারছি না। এখান থেকে অ্যাম্বুলেন্সটা ট্রান্সফার কিন্তু করতে দেবো না আমরা এই হরিণার জনগণ। এখান থেকে অ্যাম্বুলেন্স নিতে গেলে আমাদের উপর দিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উঠে এলো ত্রিপুরার ঊনকোটি জেলার পেঁচারতল এলাকার বিক্রমজিৎ চাকমার নাম। স্বনির্ভর ও তার উদ্যমী যুবক বিক্রমজিৎ চাকমা ইউটিউব অনলাইনে বিভিন্ন পদ্ধতি দেখে আপেল কুল ও কাশ্মীরি আপেল চাষ করে স্বনির্ভরতার দিকে এগিয়েছে। উৎপাদিত আপেল সে বহিরাজ্য বিক্রি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার ওই যুবকের ভূয়সী প্রশংসা করেন। বিক্রমজিৎ চাকমা এখন রোল মডেল ত্রিপুরার। স্বনির্ভর হতে গেলে শুধুমাত্র ইচ্ছা শক্তির প্রয়োজন, এই কথাটি আজ আবারও প্রমাণ করল সে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে চাষবাস থেকে যুব সমাজ দূরে সরে গেছে, সে জায়গায় দাঁড়িয়ে বিক্রমজিৎ নিজের অদম্য ইচ্ছে শক্তির কারণে সফলতা পেয়েছে। তবে এখন ত্রিপুরার পরিবেশে উৎপাদন করা যায় না এমন ফল খুব কম, কারণ ইচ্ছা শক্তি উন্নত ও প্রয়োজনীয় পরিকাঠামো থাকলেই সব সম্ভব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ফের উত্তপ্ত অসম মিজোরাম সীমান্ত, মিজোদের হামলায় 6 পুলিশের মৃত্যু, আহত অনেকে। ফুটপাতে স্টল বসানোর প্রতিবাদে সরব কংগ্রেস, প্রশাসনের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানালো। জমাজলের সমস্যায় জেরে নালা পরিদর্শন বিধায়কের, চৌরঙ্গীর কালভার্ট নিয়ে ক্ষোভ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।